এগুলো কিন্তু জলের পোকা মনে করি আমরা, ঠিক আছে? এগুলো জলের পোকা না, এগুলো কি হবে বলতো? এগুলো হচ্ছে মশার লার্ভা, মানে মশার বাচ্চা যেটা বাংলা বাংলি আমরা বুঝি। এইগুলোর থেকে এই যে অবস্থা আছে না, এখান থেকে একটা মশা তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে, ঠিক আছে? আর মশা তৈরি হয়ে গেলে কি আমরা মারতে পারি? মারতে পারি না, কিন্তু উড়ে বেরিয়ে চলে যায়, কয়েল জ্বালালাম উড়ে চলে গেল, মশা মারা যায় না। তাহলে আমরা কি করতে পারি? এইগুলো কিন্তু আমরা নষ্ট করে দিতে পারি। কিভাবে? সাধারণত এই জলগুলো যে যে পাত্রে থাকে সেগুলো আমাদের ব্যবহার হয় না, হয় কি হয় না, সেই জলেই কিন্তু এইগুলো তৈরি হয়। পরিষ্কার এরকম জল সে নোংরা জলও হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? বাড়ির আশেপাশে যখনই যেখানে এরকম ধরনের পাত্র দেখবো, জল জমে আছে, এরকম পোকা ঘুরে বেড়াচ্ছে, আমরা সেইগুলো উল্টে দেবো। উল্টে দিলে কি হয়, এইগুলো মারা যায়, এগুলো জলে ছাড়া বেঁচে থাকতে পারে না, ঠিক আছে? যেই আমরা উল্টে দেবো এইগুলো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এবার সামনে বর্ষাকাল আসছে, দেখবে ওই বাড়ির আশেপাশে বাচ্চারা খেলা করে, মালা ফোলা এদিকে সেদিকে পড়ে থাকে, একটা দই খেয়ে এলাম, একটা আইসক্রিম কিনলাম, ওই বাটিটা ফেলে দিলাম, বর্ষা হয়, ওই জল জলগুলো কিন্তু অত সহজে শুকায় না। আর একটা পাত্রে যদি একটা না এক সপ্তাহ জল থাকে, মশা ডিম পারে ওই জলে, মশা ডিম পারে, ডিম থেকে এইরকম হতে সময় লাগে এক সপ্তাহ, আর এখান থেকে একটা মশা হতে সময় লাগে আর এক সপ্তাহ, মানে মোট 14-15 দিনের মধ্যে একটা ডিমের থেকে একটা মশা তৈরি হয়ে যায়। তাহলে আমাদের কাজ আসছে সামনে, মানে 12 মাসই আমাদের এটা করতে হবে। সামনে বর্ষাকাল আসছে, বিশেষ করে বর্ষার সময় এটা খেয়াল রাখতে হবে। সপ্তাহে একদিন আমরা বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখে নেবো, কোনো এরকম পাত্র, অব্যবহৃত পাত্র, একটা নারকেলের খোলা, অনেক সময় কী হয় সুপুরি গাছের যে খোলাগুলো পড়ে তাতেও জল জমে থাকে, মানে ওইগুলো যতদিন না শুকায় ততদিন ওই কম বেশি মশার থেকে তৈরি হতে থাকে। আমাদের প্রথম কাজ, আমরা সবাই একটু দায়িত্ব নিয়ে সপ্তাহে একদিন বাড়ির আশপাশগুলো ঘুরে পরিষ্কার করে এইগুলো পরিষ্কার করে দেবো। সঙ্গে কী করবো, যেসব পাত্র ব্যবহার হয় না অথচ জল জমতে পারে, সেই রকম পাত্রগুলো যখনই রাখবো রাখার সময় উল্টে দিয়ে রাখবো। ধরুন একটা হয়তো কলসি, মাটির কলসি, অনেক সময় আমরা জল নিয়ে আসি, অনেক দিন হলো কী হলো, আমরা লাগবে না এখন থাক, উঠোনে রেখে দিলাম, বর্ষা হলো, অনেক সময় কি একটা না অনেক দিন বর্ষা হয়, ওইগুলো